वेलकाम बन्धुरा, आज के अत्यंत गुरुत्वपूर्ण होमिओपैथिक ओषध रास्टक्स निये कथा बोलबो। रास्टक्सेर किसे बृद्धि, किसे उपशम, एर तुलनामूलक आलोचना, अन्य ओषधेर साथे तुलनामूलक आलोचना, डिटेल्स निये कथा बोलबो। आर एर जन्य लास्ट अब्दि आमार भिडियोटी देखुन। आर भिडियो शेषे बोले देव जे रास्टक्सके अति सहजे किभाबे मने रखा जाए, रास्टक्सेर पेशेंट किभाबे सहजे डिटेक्ट करा जाए। तब आमार चैनलटी जारा एखोनि सबस्क्राइब करेननि तारा सबस्क्राइब करे आमार संगे जुक्त हन। तो चलो शुरू करा जाक। तो प्रथमे बोलबो रास्टक्स कोन धरनेर रोगीदेर क्षेत्रे उपयोगी, अर्थात रास्टक्सेर उपयोगिता। बातेर असुखे भोगे, पानीते भिजे, विशेष करे देह गरम हये गेछे एवं एर परपरई ठंडा पानीते गोसल करार कुफले जे समस्त असुख बिसुख हय, एई समस्त रोगेर क्षेत्रे रास्टक्स उपयोगी। তো এবার মূল আলোচনায় ফিরে আসি। বর্ষায় রাস্টক্সের বৃদ্ধি। বর্ষায় বা বৃষ্টির পানিতে ভিজে অসুস্থ হলে রাস্টক্স উপযোগী। ভেজা ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি। তবে ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি কিন্তু ডাল কামড়াতে আছে, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি কিন্তু অ্যাকোনাইটে আছে। ডাল কামড়াতে শরৎকালে যে ঠান্ডা, সেই ঠান্ডাতে বৃদ্ধি হলে ডাল কামড়া। আর অ্যাকোনাইটে যে ঠান্ডা, সেটা হচ্ছে শীতকালের ঠান্ডা, অর্থাৎ যখন বাতাসে জলীয় বাষ্প কম থাকে অথচ ঠান্ডা লাগে, সেই ধরনের ঠান্ডা। সেই ধরনের ঠান্ডা হচ্ছে শীতকালে, আর সেই ঠান্ডাতে আছে অ্যাকোনাইট উপযোগী। আর বর্ষাকালে যে ভেজা ভেজা ঠান্ডা, সেই ঠান্ডাতে যে বৃদ্ধিটা হবে, সেই বৃদ্ধিটা হচ্ছে রাস্টক্সের ক্ষেত্রে উপযোগী। তবে ভেজা ঠান্ডা আবহাওয়া এবং প্রত্যেক বর্ষাকালে বৃদ্ধি, এটা কিন্তু থোজা এবং ন্যাট্রাম সাল্পে আছে। তবে থোজা এবং ন্যাট্রাম সাল্প যতটা ডিপ অ্যাক্টিভ ওষুধ, রাস্টক্স ততটা ডিপ অ্যাক্টিভ ওষুধ নয়, রাস্টক্স ততটা সুগভীর ঔষধ নয়। তাই ধাতুগত দোষের উপরে এর খুব একটা ক্রিয়া নেই বললে চলে। সমস্ত রোগে রাস্টক্সে বিশ্রামে বৃদ্ধি পায়, আর একটু নড়াচড়া এবং অস্থিরতায় সে উপশম বোধ করে। নড়াচড়া করতে করতে সে বাবা গো মা গো এরকমও বলতে থাকে, অর্থাৎ অস্থিরতা প্রকাশ করতে থাকে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি থাকে, একটা অস্থিরতা, একটা অস্থির বোধ থাকে। বাত, আমবাত, ইনফ্লুয়েঞ্জা, পক্ষাঘাত, যাই হোক না কেন, অঙ্গ প্রত্যঙ্গ ভীষণ কামড়ানি বর্তমান থাকে। সে গা হাত পা টিপে দিতে বলে, গা হাত পা অর্থাৎ তার আক্রান্ত স্থান টিপে দিলেই তার উপশম হয়, এবং এর সাথে প্রচণ্ড অস্থিরতা বর্তমান থাকে। আর এই অস্থিরতায় সে উপশম বোধ করে, সে কিন্তু উত্তাপে উপশম বোধ করে, অর্থাৎ অস্থিরতা এবং উত্তাপে সে উপবোধ করে, উপশম বোধ করে। অস্থিরতায় তার সকল রোগ, সব ধরনের অসুখ বিসুখে সে উপশম বোধ করে। উত্তাপ প্রয়াগে এবং গরম প্রয়াগে তার বাতের ব্যথা, তারপরে কার্বাঙ্কাল, হ্যাঁ, তারপরে প্রদাহযুক্ত সমস্ত স্থান, হ্যাঁ, উত্তাপ প্রয়োগে সে ভালো থাকে, ভালো বোধ করে, সেভাবে সে উত্তাপ প্রয়োগ করতে পারে, উত্তপ্ত স্থান সে খোঁজে, ঠিক আছে। রোগী আবৃত থাকতে চায়, হ্যাঁ, রোগী তার শরীরকে বলে একটি চাদর দিয়ে বা একটা কাঁথা দিয়ে আবৃত করে দিতে বলে, এবং তার গরম ঘরই পছন্দ, ঠিক আছে, তার গরম ঘরই পছন্দ, সে আবৃত থাকতে পছন্দ করে, তার গরম ঘরই পছন্দ, এবং খাদ্যদ্রব্য সে গরম গরম খেতে পছন্দ করে, সে গরম খাবার পছন্দ করে, এবং ঠান্ডায় কাশি সহ সকল যন্ত্রণা তার বেড়ে যায়। এবং আরেকটা বড় সিদ্ধ হচ্ছে রাস্টক্সের জিব্বা। রাস্টক্সের জিব্বা ত্রিকোণ লাল বর্ণ থাকে, রাস্টক্সের জিব্বায় ত্রিকোণ আকৃতির লাল বর্ণ থাকে, এবং জ্বরের যখন শীত অবস্থা, সে শীত অবস্থায় তার কাশি বর্তমান থাকে। রাস্টক্সের পিপাসাটা কেমন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিব্বার পরে এবার রাস্টক্সের পিপাসা নিয়ে কথা বলি, পিপাসাটা মনোযোগ দিয়ে শুনুন। রাস্টক্সের পিপাসার অভাব থাকতে পারে, দেখা যাচ্ছে মোটেই পিপাসা নাই, অথবা ঘন ঘন অল্প অল্প করে সে পানি খেতে চায় এবং খেয়েও থাকে। পিপাসার অভাব, মোটেই পিপাসা নাই, অথবা বারবার অল্প অল্প করে সে পানি পান করে। রাস্টক্স স্কিন ডিজিজের একটা ভালো ওষুধ যদি মিলে যায় সিমটমস, স্কিন ডিজিজটা হবে অত্যন্ত রসযুক্ত, ভীষণ চুলকানি বর্তমান থাকে, আক্রান্ত স্থান ভীষণভাবে ফুলে ওঠে, আক্রান্ত স্থান লাল থাকে,
সে যে ধরনের স্কিন ডিজিজ হোক না কেন, দাঁত হোক বা উদ্ভেদ হোক, আমবাত হোক, হ্যাঁ তারপরে কার্বাঙ্কল হোক, আর মিউকাস মেমব্রেনের প্রদাহ থাকে, জ্বালা পোড়া থাকে, সেই সাথে রাস্টক্সের অন্যান্য সিমটমস আছে সেটা বর্তমান থাকবে। রাস্টক্সকে স্কিন ডিজিজের সিমটমস। বসন্ত রোগে রাস্টক্স ব্যবহৃত হয়। যদি সাইকোসিস মাজামে রূপ নেয় তাহলে রাস্টক্স, কিন্তু সেই সাইকোসিস মাজামটা যদি সোরায় রূপান্তরিত হয় তাহলে আর্সেনিক ভালো ফল দেয় বলেই মনীষীদের বিশ্বাস। অর্থাৎ সাইকোসিসের রূপ থাকলে রাস্টক্স, আর সেটা যদি সোরায় রূপ নেয় তাহলে আর্সেনিকের কথা ভাবতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে পক্ষাঘাতের সিমটমস। রাস্টক্সে যেটা সিমটমস মিলে গেলে ব্যবহৃত হয়, অতিরিক্ত পরিশ্রমের পর, মহিলাদের প্রসবের পর, টাইফয়েডের পর, ভিজা মেঝেতে ঘুমানোর পরে, ঘাম অবস্থায়, অর্থাৎ ঘাম অবস্থায় যদি সে গোসল করে, ঘাম অবস্থায় শরীর উত্তপ্ত অবস্থায় গোসল করার পরে, স্ত্রীর সহবাসের পরে যদি পক্ষাঘাত দেখা দেয় তাহলে, এবং রাস্টক্সের অন্য সিমটমস বর্তমান থাকে, তাহলে রাস্টক্স আমরা ব্যবহার করতে পারি। ঘাম বন্ধ হয়ে অসুস্থ এবং নড়াচড়ে উপশম, এটা কিন্তু ডালকা মারাতেও আছে। তবে ডালকা মারা জিব্বায় ত্রিকোণ লাল বর্ণ নেই এবং শীত অবস্থায় কাশি নেই, আছে পার্থক্য। আঘাত লাগে রাস্টক্স ভালো কাজ করে। ভারী কিছু তুলতে গিয়ে যদি হাতে বা কোথাও আঘাত লেগে থাকে, শরীরে কোথাও আঘাত লেগে থাকে, তাহলে যদি আর্মিটা ভালো কাজ না করে তাহলে কিন্তু আমরা রাস্টক্স ব্যবহার করে থাকি। গর্ভবতীদের যদি কলসি তুলতে গিয়ে বা ভারী কিছু তুলতে গিয়ে গর্ভপাতের আশঙ্কা থাকে তাহলে আর্মিটা ভালো কাজ না হলে রাস্টক্স ব্যবহৃত হয়। আঘাত যদি সরাসরি লাগে কোথাও শরীরের, আমি আর্নিকাতে আলোচনা করেছি, সে সরাসরি আঘাত লাগার ফলে যদি সেখানে কালচেরে পড়ে যায় তাহলে কিন্তু আর্নিকা। আর যদি আঘাতটা সরাসরি না লাগে, কোনো কিছু তুলতে গিয়ে অথবা মস্কে যায়, এ ধরনের ব্যথা, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স হ্যাঁ ভালো কাজ করে। অর্থাৎ এভাবে বলা যায় যে কোনো ব্যক্তি যদি চোরকে পিটায়, চোর মার খেলো, তাহলে চোরের ক্ষেত্রে আর্নিকা, আর যে মারলো যদি তার ব্যথা হয় তাহলে তার ক্ষেত্রে রাস্টক্স। জাস্ট আমি উদাহরণ সহকারে দিলাম, এরকম কি কেউ করবে আমি সেটা চাচ্ছি না, ঠিক আছে। কর্মমূল প্রদাহে রাস্টক্স ব্যবহৃত হয়। তা সিমটমসটা এমন হতে পারে যে নিচের সল, অর্থাৎ সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড, এটা ফুলে যায় এবং রাস্টক্সের যে আদার সিমটমস আছে হ্যাঁ সেগুলো বর্তমান থাকে, তাহলে কিন্তু এই কর্মমূল প্রদাহে রাস্টক্স ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এবার আমি রাস্টক্সের কিসে বৃদ্ধি সেই বৃদ্ধিটা নিয়ে কথা বলি। কম বেশি আগেই বলেছি যে রেস্টে বৃদ্ধি, হ্যাঁ বিশ্রামে বৃদ্ধি, বিশ্রামে গেলেই তার বৃদ্ধি। আবার বিশ্রামে ভালো লাগে কিন্তু ব্রাইনের ক্ষেত্রে, রাস্টক্সের বিপরীত, বিশ্রামে ভালো লাগে ব্রাইনের কিন্তু রাস্টক্সে বিশ্রামে বৃদ্ধি। রাতে বিশেষ করে মাঝ রাতে রাস্টক্সের বৃদ্ধি। ভেজা ঠান্ডা, ভেজা ভেজা ঠান্ডা, ঠান্ডাটা কেমন ভেজা ভেজা ঠান্ডা, আমি আগেই বলেছি। ঝড় আসার আগে বৃদ্ধি কিন্তু থুজাতেও আছে, তবে থুজার স্পেসিফিক সিমটম থাকতে হবে। ঘাম বের হবার সময় কিন্তু রাস্টক্সের বৃদ্ধি আছে, আর গোসল করার পরে রাস্টক্সের বৃদ্ধি আছে। আর উপসময় কিসে? নড়াচড়ায় উপশম, স্থান পরিবর্তন করলে উপশম, অস্থিরতায় উপশম, হালকা গরমে উপশম বোধ করে, শরীর ঢেকে রাখলে, আবৃত থাকলে উপশম বোধ করে, আর আক্রান্ত স্থান টিপে দিলে, প্রেস করে দিলে উপশম বোধ করে। কোন ধরনের ডোজ ব্যবহৃত হয়? রাস্টক্স একটি পলিক্রেস্ট মেডিসিন, সিমটমস মিলে গেলে বহু রোগের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, তাই স্পেসিফিক কোনো ডোজ বলে দেওয়া সম্ভব নয়। তবে 6-30-200 থেকে উচ্চ শক্তি পর্যন্ত সেন্টেসিমেলের ক্ষেত্রে, আর 50 মিলিসিমেলের ক্ষেত্রে 0-1 থেকে 0-30 এ পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে এবং ভালো কাজ করে বলে মনে করা হয়। বন্ধুরা, এখন সংক্ষেপে কীভাবে রাস্টক্সকে মনে রাখবেন সে সম্পর্কে আলোচনা করি সংক্ষেপে। সেটা হচ্ছে, রাস্টক্সের বৃদ্ধি হচ্ছে রাত্রে এবং বিশ্রামে, আর নড়াচড়া করলে তার সকল রোগের উপশম।
অস্থিরতা এবং কামলানি বর্তমান, তবে অস্থিরতা এবং কামলানিতে সে উপসংবোধ করে। বর্ষাকালে ভীষণভাবে আক্রান্ত হয়, বৃষ্টির পানিতে অথবা ঠান্ডাজনিত যে কোনো কারণে তার রোগের সৃষ্টি হয়। আক্রান্ত স্থান টিপে দিলে, প্রেস করলে উপসংবোধ করে। জিহ্বার মাথাটা ত্রিকোণ লাল বর্ণ, এই সিমটমসগুলো মনে রাখলে আপনারা রাস্তা সহজে মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।